গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের চিফ এক্সিকিউটিভ হিসাবে কাজ শুরু করলেন অনিক থাপা। শুক্রবার জিটিএর ভারপ্রাপ্ত প্রশাসক তথা দার্জিলিংয়ের জেলাশাসক এস পন্নম্বলমকে নিয়ে লালকুঠিতে গিয়ে দায়িত্ব বুঝে নেন অনিত। লালকুঠি যাওয়ার সময় গোটা রাস্তাতেই সাধারণ মানুষ অনিতকে খাদা পরিয়ে শুভেচ্ছা জানান। লালকুঠিতে পৌঁছে চিফ এক্সিকিউটিভের অফিসে গিয়ে বসেন অনিত। সেখানে প্রথমে ভারপ্রাপ্ত প্রশাসক এস পন্নম্বলম তাকে পুষ্পস্তবক এবং খাদা দিয়ে স্বাগত জানান। তারপরে সমস্ত সরকারি কর্মচারী সংগঠনের পক্ষে তাকে শুভেচ্ছা বার্তা জানানো হয়। অনিত সাংবাদিকদের জানান, 1986 সাল থেকে পাহাড়ে যে উন্নয়ন হয়েছে তাতে কোনো লক্ষ্য স্থির ছিল না। সব কাজেরই একটি লক্ষ্য থাকা প্রয়োজন। তারা সেই লক্ষ্য তৈরি করে সবাইকে নিয়ে কাজ করবেন। দার্জিলিং থেকে রণজিৎ ঘোষের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।